পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের মহিলাদের নিরাপত্তার কথা চিন্তা করে জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মহিলা সেফটির জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। 16 জন মহিলাদের নিয়ে একটি সেফটি টিম করা হয়েছে। 2 শিফটে কালো পোশাক পরে বাইক নিয়ে শহরের বিভিন্ন এলাকায় টহল দিচ্ছেন। তাদের পা থেকে হাঁটু পর্যন্ত থাকছে স্টিল পরানো জুতো, মাথায় থাকছে কালো ফেটি এবং বাইক চালানোর সময় থাকছে মাথায় হেলমেট। শহরের বিভিন্ন এলাকায় তারা টহল দিচ্ছেন। ১০০ ডায়াল করলেই সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যাবেন সেই মহিলা পুলিশরা। মূলত ইপটিজিং ছিনতাই সহ বিভিন্ন অপরাধমূলক কাজ বন্ধ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান জেলা পুলিশ সুপার কামনা শীষ সেন। সব জেলাতেই হচ্ছে, আমাদের জেলাতে অনেক আগেই চালু হয়েছিল, ওদেরকে ড্রেস দেওয়া হয়েছে। 16 জন ওমেন, জন মানে মহিলা আছে, ওদেরকে আমরা ফিজিক্যালিও বেসিক্যালি ট্রেনিং হচ্ছে পুলিশ লাইনে। তো ওরা যদি ফিট থাকে, আমাদের যেখানে যেখানে ইপটিজিং বা ওরকম মহিলা যে ক্রাইমসগুলো আছে ওটাকে আরও কমানোর জন্য, ক্রাইম এগেইনস্ট উমেন করার জন্য, এটার জন্য টহলদারি চলছে শহরে। হ্যাঁ, ওটা আমাদের ডিউটি রোস্টার ইয়ে করে আমাদের আছে, এটার জন্যই তো, যদি না হয় এটাকে প্রিভেন্ট করার জন্য। তিনি আরো জানান পুলিশ লাইনের মাঠে তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, প্রশিক্ষণ শেষ হয়ে যাওয়ার পর তারা পরিষেবা দিতে অনেকটাই সফল হবেন। ভালো জিনিস, যাতে নানা রকম যে সমস্যাগুলো হচ্ছে তার থেকে মহিলারা বাঁচবে আর বিপদ থেকে মুক্তি পাবে। দেখতে পাচ্ছেন এরা ঘুরছে, এটা আমরা দেখছি চোখে, এটা বিপদ থেকে আমরা মুক্তি পাবো, মেয়েদের নিরাপত্তার জন্য। মনে হচ্ছে মহিলারা নিরাপত্তা পাবে? হ্যাঁ, অবশ্যই পাবে, মহিলাদের সাহসও বাড়বে তো। হ্যাঁ, সাহসও বাড়বে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।